হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আমি তো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি এবং অনেক খুশি আছি আমি বাংলাদেশি ব্লগার শান্তা ইসলাম উর্মি অনেক দিন পরে আজকে আমি এতটা খুশি কারণ আজ তিন চার দিন আগে আমার অনকে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে এক হলো নিউ ইয়ারের খুশি আর হলো আমার অনকে সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার খুশি দুইটা মিলে অনেক অনেক খুশি আছি আমি আজকে আর এর ক্রেডিট শুধুমাত্র আপনাদের কারণ আপনারা যদি আমার সাপোর্ট না করতেন তাহলে কিন্তু কখন নয় আমি এই অনকে সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারতাম না আর অনকে সাবস্ক্রাইব পূরণ করতে যে কতটা কষ্ট হয়েছে রাত দিন মাথায় করে খাওয়া ঘুম বাদ দিয়ে আমি অনেক কষ্ট করেছি এই অনকে সাবস্ক্রাইব পূরণ করতে পরেও ইউটিউব টাইম কেটে নিচ্ছে সাবস্ক্রাইব কেটে নিচ্ছে এই সাবস্ক্রাইব কিন্তু আমার আরও এক সপ্তাহ আগে হয়ে গেছে কিন্তু বারবার শুধু সাবস্ক্রাইব কেটেই নিচ্ছে এই কারণে ভিডিওটি এতদিন দিতে পারিনি তো ভালোই হয়েছে এতদিন না দিয়ে আজকে যেহেতু নিউ ইয়ার এই দিনে দিয়েছি এটাই আমার মতে ভালোই হয়েছে ভিডিওর শুরুতে সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার আর এই অনকে সাবস্ক্রাইবারের খুশিতে আমি আজকে একটি কেক বানিয়ে আমার কিছু সাবস্ক্রাইবার ফ্রেন্ডের সাথে সেলিব্রেট করব। আর ওরা আমার কাছ থেকে কেক খেতে চেয়েছিল তো ওরা বলেছিল যখন আমার এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে তখন তাদেরকে খাওয়াতে বলেছিল তো কি খাওয়াবো ভাবলাম আমি নিজের হাতে একটি কেক তৈরি করে তাদেরকে খাওয়াবো আর দেখতেই পাচ্ছেন আমার কেক বানানো হয়ে গেছে আমি কিন্তু দুইটা কেক বানিয়ে নিয়েছি সেটা কিন্তু আমি দেখাইনি তো একটা আপনারা দেখেছেন একটা চকলেট কেক বানিয়েছি আর একটা ভ্যানিলা তো দুইটা আমি একসাথে আর কি দুই লেয়ারের একটি কেক বানাবো আর পারফেক্ট কেকের রেসিপি আমার চ্যানেলে দেওয়া থাকবে আপনারা চাইলে দেখে নিতে পারেন লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আর এখন আমি বাটার ক্রিম তৈরি করে নিচ্ছি আর এই বাটার কিন্তু একদমই অরিজিনাল বাটার এই বাটার আমার আম্মু নিয়ে এসেছিল আমার আম্মু আম্মু নিজে বানায় এই বাটার তো আমি বাটার ক্রিম তৈরি করে নিচ্ছি আর বাটার ক্রিম তৈরি করতে করতে আপনাদেরকে একটি কথা বলি যে আমি কিন্তু সত্যিই ভালো ভালো ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করতে পারি না কারণ হচ্ছে আমার চ্যানেলটা একেবারেই নতুন মাত্র তিন মাস বয়স আমার চ্যানেলের আর এই তিন মাসে যে আমি এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করতে পেরেছি এটা কিন্তু আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি যে এত তাড়াতাড়ি আমার এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে তো আপনারা যখন আমাকে এতটা সাপোর্ট করেছেন তো আমিও আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব এখনও কিন্তু আমার ভিডিও কোনো স্টান কেনা হয়নি ভিডিও স্টান না থাকার কারণে কিন্তু আমার ভিডিওগুলো বেশি ভালো হয় না এবং ডিটেলস ভিডিও আমি আপনাদেরকে দেখাতে পারি না কারণ একা একা কতও করা যায় বলেন তো তো আপনারা কিন্তু আমার সাথেই থাকবেন সব সময় আরও অনেক অনেক সাপোর্ট কিন্তু আমাকে করবেন আর আমার রিলেটিভদের কাছ থেকে কিন্তু আমি মাত্র থার্টি ফাইভ থেকে থার্টি সিক্সটা সাবস্ক্রাইব পেয়েছি আর আমার চ্যানেলে কিন্তু এখন এক হাজার তিরিশ পঁয়ত্রিশ ছত্রিশটা হবে সাবস্ক্রাইবার তো এই পঁয়ত্রিশ ছত্রিশটা সাবস্ক্রাইবার আমি আমার রিলেটিভদের কাছ থেকে পেয়েছি যেখানে আমার পাওয়ার কথা ছিল আমার ফেসবুক ফ্রেন্ডলি প্রায় তিনশো চারশো তো তিনশো চারশো জন না পেলেও আমি দুইশোটা সাবস্ক্রাইবার তো আশা করতে পারি তাই না কিন্তু সবাই কিন্তু আমাকে করিনি আর অনেকেই হয়তোবা পারে না করতে কারণ তাদের জিমেইল খোলা নেই তাদের কথা আলাদা কিন্তু যারা পারে তারপরেও করিনি তাদের কাছে রিকোয়েস্ট তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো আমি বাটার ক্রিমটা তৈরি করে নিয়েছি আপনারা দেখলেনই আমি দুইটা কে কেক আর কি একসাথে করেই আমি বাটার ক্রিমটা লাগিয়ে নিচ্ছি এটা এখন আমি ডেকোরেশন করে নিব যদি ভিডিও স্টান থাকতো তাহলে কিন্তু অনেক সুন্দর হতো সেটা আমি ভালো করে দেখাতে পারতাম আর আমি কিন্তু একদমই ভালো ডিজাইন করতে পারি না তো আমি যা পেরেছি তাই কিন্তু করছি খারাপ হলেও এটা তো অরিজিনাল এবং বাসার তাই না এটাই তো ভালো প্রথমে আমি চকলেট কেকের উপরে একটু সুগার সিরাপ দিয়ে ক্রিম দিয়ে দিয়েছি বাটার ক্রিম তারপরে আমি আরেকটি ভ্যানিলা কেক দিয়ে দিলাম এখন আমি পুরো কেকটা কোট করে নিব পুরো কেকটা বাটার ক্রিম দিয়ে আমি কোটিং করে নিয়েছি আর আমি কিন্তু ভালো ফিনিশিং করিনি কারণ এর উপরে যেহেতু ডিজাইন হবে এই জন্য ভালো ফিনিশিং আমি করিনি তারপরে আমি একটু অরেঞ্জ কালার আর ব্লু কালার দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি আমি এই কেকটা যেভাবে ডেকোরেশন করতে চেয়েছিলাম সেটা আমি করতে পারিনি এই জন্য আমার কাছে খুব খারাপ লাগছে কেকটা একটুও ভালো হয়নি খেতে অনেক মজা হয়েছে কিন্তু ডিজাইনটা ভালো হয়নি আর কি আর এই কেকটা ডিজাইন করতে করতে আমি আমার কিছু রিলেটিভদেরকে ধন্যবাদ জানাতে চাই থেকে বেশি আমি ধন্যবাদ জানাতে চাই প্রথমে আমার হাজব্যান্ডকে কারণ আমার হাজব্যান্ড যদি আমার সাপোর্ট না করতো তাহলে কিন্তু কখনোই আমি আমার চ্যানেলটা খুলতে পারতাম না আর তারপরে আমি ধন্যবাদ জানাতে চাই জিল্লু ভাইকে কারণ জিল্লু ভাইয়া আমার এই চ্যানেলটা খুলে দিয়েছিল। এবং এক সময় আমার চ্যানেলটা সাসপেন্ড হয়ে গিয়েছিল চব্বিশ ঘন্টার জন্য তো ওই জিল্লু ভাইয়া আমার চ্যানেলটা আর কি ফিরিয়ে দিয়েছিল অ্যাপ্লাই করে কী ভুলের কারণে যে হয়েছিল। সেটা কিন্তু আমি জানি না কারণ আমি কিছুই জানি না ভিডিও এডিট করতেও জানি না তারপরে কোনো কিছুই করতে পারি না এখন একটু একটু শিখেছি বড় বড় ভাইয়াদের ভিডিও দেখে দেখে একটু একটু শিখেছি এই আর কি আরও অনেক কিছু শেখার আছে ভাইয়াদের কাছ থেকে যে ভাইয়াদের টেক রিলেটিভ চ্যানেল আছে সেই ভাইয়াদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই কারণ ওই ভাইয়াদের জন্য আমি ভিডিও এডিট করা শিখেছি ভয়েস দেওয়া শিখেছি অনেক কিছু করাই শিখেছি আরও অনেক অনেক কিছু শেখার আমার বাকি আছে সবই ইনশাল্লাহ শিখে নেব আর আমি ধন্যবাদ জানাতে চাই আমার কিছু সাবস্ক্রাইবার ফ্রেন্ডদেরকে যারা সব সময় আমার পাশে থেকেছে আমার প্রতিটা ভিডিওতে কমেন্ট করে সেই ভাইয়াদেরকে এবং আপুদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই আমি নাম বলছি না যারা যারা আমাকে কমেন্ট করে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে এবং আমার পাশে থেকেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নাম বলতে গেলে তো শেষ হবে না কারণ আমার এক হাজার সাবস্ক্রাইবার যেখানে তখন তখন আমার প্রায় একশো জন আমাকে সবসময় কমেন্ট করে তো সবার নাম তো আমি বলতে পারছি না এই জন্য দুঃখিত আমার সব সাবস্ক্রাইবার ফ্রেন্ডদেরকে আমি অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি এবং আমাকে যারা সাপোর্ট করে তাদেরকে এবং অনেক আমার রিলেটিভরা আছে যারা আমার এই চ্যানেলটি খোলার জন্য উৎসাহ দিয়েছে আমাকে তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে আমার ব্লগ দেখতে চাইলে পাশে থাকা ছোট্ট বেলাইকনটি ক্লিক করে দিবেন আর যদি আইকনটি ক্লিক না করেন তাহলে কিন্তু পরবর্তীতে আমার ভিডিও পাবেন না এবং আমাকে সবসময় লাইক এবং কমেন্ট করবেন আমাকে সাপোর্ট করার জন্য এবং আমাকে উৎসাহ দেওয়ার জন্য তো কেক বানিয়ে নিয়ে আমি চলে এসেছি স্কুলে আমার মেয়ে ময়না পাখি ওর স্কুলে আমার কিছু সাবস্ক্রাইবার ফ্রেন্ডদেরকে আমি এই কেকটি কেটে তাদের সাথে সেলিব্রেট করব। আর সাথে আছে স্কুলের মিসরাও মিসরা আর কি আমাকে অনেক সাপোর্ট করেছে এবং আমাকে সাবস্ক্রাইব করেছে এবং আমার ভিডিওগুলো ওরা সবসময় দেখে সব মিসদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর এই দিন ছিল আর কি ওদের ভাইবা পরীক্ষার কি एग्जाम শেষ Yeah. <laughs> আমি আজকের মতো এখানেই শেষ করেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ